সংঘটিত হয়েছে শোকাবহ ঘটনা, মহানগরীর রানীত সংঘটিত হয়েছে শোকাবহ ঘটনা। এবার বন্য হস্তীর আক্রমণের বলি হয়েছে এজন লোক, আর সেই পথাচারীজনক গচকি গচকি মরা হল, বন্য হস্তকে গচকি প্রাণ ললে এজন লোকর, আর সেই সমগ্র দৃশ্য বন্দী হয়েছে সিসিটিভিত। সিসিটিভির দৃশ্য আমি দেখাবলে চেষ্টা করছো কেন ধরনের বন্য হস্তিয়ে চুচা লৈছে সেই লোকজন, আর থিতাতন মৃত্যু হয়েছে সেই লোকজনের দৃশ্যাংশ আমি দেখাইছো এই মুহূর্তে কেনেদরে সিসিটিভিত সমগ্র দৃশ্য বন্দী হয়েছে, কেনেদরে সেই বন্য হস্তিটে খেদাই আহিছে সেই দৃশ্য আমি দেখাইছো এই মুহূর্তে। পর ভাগতে ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে শোকাবহ ঘটনা মহানগরীর সমীপবর্তী রানীত, বন্য হস্তির আক্রমণ, হাতি মানুষের সংঘাত এটা চরম রূপ লৈছে মহানগরীর সমীপবর্তী রানীত, বন্য হস্তির আক্রমণত নিহত পথচারী। রাতে পর ভাগত রানী একলেন্ডর গাতে লাগি থাকা সাং রিজর্টের সম্মুখত আক্রমণ করেছে অচিনাক্ত পথচারীজনক, আর লোকজন বর্তমানও চিনাক্ত হওয়া নাই। আমি দৃশ্য দেখাইছো কেনেদরে হাতিটোয়ে কেনেদরে চুচা লৈ আহিছে, কেনেধরনের খেদি আহিছে, আর লোকজনক কেনে ধরনের আসলে গচকি মারিছে আমি দৃশ্যসমূহ কিছু দেখাবলে চেষ্টা করছো এই মুহূর্তে। আর পর ভাগতে রানী একলেন্ডর গাতে লাগি থাকা সাং রিজর্টের সম্মুখত আক্রমণ করেছে অচিনাক্ত পথচারীজনক, কথমপি প্রাণ রক্ষা পড়েছে প্রাত ভ্রমণে অহা বহু লোকর, গচকি গচকি আক্রমণ করার দৃশ্য বন্দী হয়েছে সিসিটিভি। আর ঘটনাস্থলীত রানী বনাঞ্চলিক কার্যালয়ের দল আর স্থানীয় আজার আরক্ষী উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করেছে। আমি দৃশ্য দেখাই আছো ভয়ঙ্কর ঘটনা বলে কব লাগবে, হাতি মানুষের সংঘাত এটা দিনক দিনে বৃদ্ধি পাওয়া দেখবলে পাওয়া গেছে, আর কেন সাধারণ পথচারীক আক্রমণ করে লোক বন্য হস্তিয়ে সেই দৃশ্য আমি দেখাই আছো। থিতাতে নিহত হয়েছে লোকজন, আর লোকজনের পরিচয় বর্তমান পর্যন্ত চিনাক্ত হওয়া নাই, আরক্ষী উপস্থিত হয়েছে গিয়ে, আর আরক্ষী ইতিমধ্যে উদ্ধার করেছে মৃতদেহটো, কিন্তু সিসিটিভিত বন্দী হয়ে রয়েছে সেই শিহরণকারী দৃশ্য আমি দেখাই আছো কেন ধরনের বন্য হস্তিয়ে খেদাই আহিছে আর গচকি প্রাণ লওয়া সেই দৃশ্য, সম্পূর্ণ দৃশ্য সিসিটিভিত বন্দী হয়েছে। কিছু দৃশ্যাংশ আমি দেখাবলে চেষ্টা করছো কেনেদরে হাতিটোয়ে খেদি আহিছে সেই মানুষজনক আমি দৃশ্যাংশ দেখাইছো, বহু পথচারী আছিল প্রাত ভ্রমণলৈ ওলাই আহিছিল বহু লোক, আর বহু লোক কথম পিহে রক্ষা পড়েছে, যাতে মৃত্যু হয়েছে এইজন লোকর, হাতিয়ে কেনে ধরনের চুচা লৈ আহিছে সেই দৃশ্য আমি দেখাইছো এই মুহূর্তে। মহানগরীর সমীপবর্তী রানীত বন্য হস্তির আক্রমণত নিহত হয়েছে এইজন পথচারী, গচকি হাতিয়ে হত্যা করেছে, আর আজি পুয়ার ভাগত রানী একলেন্দ্র গাতে লাগি থাকা সাং রিজর্টের সম্মুখত আক্রমণ হয়েছে, আক্রমণের দৃশ্য সেই পথচারীজনক কেনে আক্রমণ করা হয়েছে কি দৃশ্য বন্দী হয়েছে ক্যামেরাত, সিসিটিভিত কেনে ধরনের খেদাই অহা হয়েছে, কেনে ধরনের আক্রমণ করা হয়েছে বন্য হস্তি, কেনে পথচারীক আক্রমণ করেছে সেই দৃশ্য আমি দেখাই আছো, আর কথমপি প্রাণ রক্ষা পড়েছে এই বহু প্রাত ভ্রমণলৈ ওলাই অহা বহু লোকর প্রাণ রক্ষা পড়েছে, যাতে মৃত্যু হয়েছে এইজন লোকের আমি দৃশ্যাংশ দেখাইছো, বর্তমান পর্যন্ত চিনাক্ত হওয়া নাই লোকজনের পরিচয়, আজার আরক্ষী উপস্থিত হয়েছে গিয়ে, আর উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করেছে সেই দৃশ্য আমি আগবাইছো এই মুহূর্তে। সিসিটিভিত বন্দী হয়েছে সমগ্র দৃশ্য, কিমান ভয়ঙ্কর আসলে সে কেন আক্রমণ করেছে সেই দৃশ্য সিসিটিভিত বন্দী হয়েছে, আর পুয়ার ভাগতে এই ঘটনা সংঘটিত হয়েছে, আর বহু পথচারী আসলে আসিল, বহু লোক ওলাই আসছিল প্রাত ভ্রমণের বাবে, আর কথম অপিহে প্রাণ রক্ষা পড়েছে, আর এইজন লোকর কিন্তু চিতাতে মৃত্যু হয়েছে, গচকি গচকি হাতিয়ে কেনে ধরনের আক্রমণ করেছে চিতাতে মৃত্যু হয়েছে এইজন লোকর, আর পুয়ার ভাগত রানী একলেন্দ্র গাতে লাগি থাকা সাং রিজর্টের সম্মুখত এই আক্রমণের ঘটনা সংঘটিত হয়েছে, আর দিনক দিনে বন্য হস্তি আর হাতি মানুষের সংঘাত বৃদ্ধি পাওয়া দেখবলে পাওয়া গেছে, আর বন্য হস্তি আক্রমণ করে প্রাণ লওয়া এই এজন লোকর প্রাণ লৈছে, আর সেই ভিডিও আমি দেখাবলে চেষ্টা করছো এই মুহূর্তে, সিসিটিভির সমগ্র দৃশ্য আবদ্ধ হয়ে পড়েছে। যে কোনো খবরের বাবে যোগাযোগ করক 7000।